দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, বললেন শ্যামা ওবায়েদ। এদিকে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী, বলছে জামায়াত। জানাবো বেনজিরের বিরুদ্ধে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। এদিকে আজিজের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক, পরীক্ষা নিরীক্ষা করেছে অভিযোগ। এবং সর্বশেষ জানাবো সিলেটের 33 ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী 5.5 লাখ মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা, বললেন শ্যামা ওবায়েদ। বিএনপি সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, দেশের জনগণ এখন ফুঁসে উঠেছে, চারিদিকে চলছে লুটপাট, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে। তিনি বলেন, সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সর্ষে ফুল দেখছে। চাল ডাল তেল চিনি সহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা শোচনীয়। গাড়ি ভাড়া ও বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাফসাপ হাসফাস করছে। সরকার দুর্নীতি লুটপাট ও অর্থ পাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী, বলছে জামায়াত। ওয়াসার পানির দাম 1 জুলাই থেকে শতকরা 10 ভাগ বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। দলটি বলছে, বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে চলতি 2024 সাল পর্যন্ত মোট 16 বার পানির দাম বৃদ্ধি করালো। সরকার এই সিদ্ধান্ত দেশের নির্যাতিত নিষ্পেষিত ও শোষিত জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। এর সামিল এক বিবৃতিতে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অফ সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। তিনি বলেন, ওয়াসা আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করেছে 16.70 টাকা, যা আগে ছিল 15.18 টাকা। বাণিজ্যিক গ্রাহকদের জন্য 1000 লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে 46.20 টাকা, যা আগে ছিল 42 টাকা। এই সিদ্ধান্তে মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিল সহ সব ধরনের অভিভাবকের অভিকরের ক্ষেত্রে কার্যকর হবে। সরকার এই সিদ্ধান্ত দেশে নির্যাতিত নিষ্পেষিত শোষিত জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। এর সামিল তিনি বলেন, সরকার চাল ডাল আটা তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে দেশের জনগণকে কষ্ট দিচ্ছে, এবার ওয়াসার পানির দাম বৃদ্ধি করে দেশের মানুষের দুর্ভোগ আরেক ধাপ বৃদ্ধির ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাট অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে, এখন দেশ চলছে পারছে না, তাই নিজের স্বার্থ রক্ষার জন্য পানির দাম বৃদ্ধি করে জনগণকে কষ্ট দিয়ে নিজেদের স্বৈরাচারী দুঃশাসন টিকিয়ে রাখার অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই অবস্থায় কোনো দেশ চলতে পারে না। বেনজিরের বিরুদ্ধে টাকা সরানোর প্রমাণ পেয়েছে দুদক। ব্যাংক হিসেব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগে অধিকাংশ অর্থ উঠিয়ে নিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 33টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। আদালত থেকে নির্দেশনা দেওয়ার আগে ওই সব হিসাব থেকে বিশাল অঙ্কের টাকা উত্তোলনের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধান টিম। তবে টাকার পরিমাণ বলতে পারেনি তারা। অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ 100 কোটি টাকা হবে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক আইজিপির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করে হয়েছে। হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগেই টের পেয়েছিল তিনি। বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয় মেয়াদী এসএনডি আমানত হিসাব, কিছু ঋণ হিসাবেও আছে। অ্যাকাউন্ট ফ্রিজ কার্যকরের আগে আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে। এই বিষয়ে দুদক কমিশনার তদন্ত মোহাম্মদ জহুরুল হক বলেন, আইন ও বিভিন্ন অনুসারে যা যা করা দরকার করা হয়েছে। ইতিমধ্যে স্থাবর অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। আমরা জানতে পেরেছি হিসাব ফ্রিজ করার আগে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, কতটুকু নিয়েছে তা অনুসন্ধান কর্মকর্তারা খতিয়ে দেখবেন। তিনি বলেন, অনুসন্ধান কর্মকর্তা আইন বিধি অনুসারে কাজ করছেন, হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে আমাদের টিম কাজ করছে। অল্প সময়ে আমরা অনেক এগিয়েছি। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব ক্রক ও ফ্রিজের নির্দেশনা দিয়ে গত 23 ও 26 মে আদালত থেকে আদেশ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় তাদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর করা শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জিমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। জমি অন্য কারোর নামে যেন নামজারি না করা হয়, সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিসে পাঠানো হয়। এছাড়া কোম্পানির মালিকানা হস্তান্তরের বন্ধে যৌথ মূলধন সম কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে আদালতের ওই আদেশ পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংকে জমা টাকা উত্তোলনের বন্ধে অবরুদ্ধ আদেশ সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে। গত 23 মে আদালতের আদেশ বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন দুদক। গত 22 এপ্রিল বেনজির তার স্ত্রী জিশান মির্জা, 2 মেয়ে ফারহিন রিশতা বিনতে মেনজির
বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অন্য 2 সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। গত 21 এপ্রিল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে আবেদন করেন হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ আসাদুল হক সুমন। ওই অভিযোগ সূত্রে জানা যায়, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক। তিনি 30তম পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদান করেছেন এবং 34 বছর 7 মাস পর অবসরে গেছেন। 2022 সালের 30 সেপ্টেম্বর তিনি অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা গেছে বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন, তা যা তার বৈধ আয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে অসম। একটি জাতীয় দৈনিক বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। আজিজের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক, পরীক্ষা নিরীক্ষা করেছে অভিযোগ। সাবেক সেনাপ্রধান জেনারেল আবু আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশন অভিযোগটি পরীক্ষা নিরীক্ষা করেছে। এই নিয়ে দুদক চেয়ারম্যান ও কমিশনের মধ্যে আলোচনাও হয়। দুদক সূত্রে এই খবর জানা গেছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মাইনউদ্দিন আবদুল্লাহ বলেন, অভিযোগটি কমিশন পর্যালোচনা করেছে, এটি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই বাছাই করার জন্য কমিশনের যাচাই বাছাই কমিটি যাবক পাঠানো হয়েছে। এ কাজে শেষে কমিটি একটি প্রতিবেদন কমিশনে উপস্থাপন করবে। পরে কমিশনের প্রতিবেদনের আলোকে অভিযোগটি অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাৎপর্যপূর্ণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের উপর গত 20 মে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই জেনারেল আজিজের বিরুদ্ধে তদন্তের দাবি উঠে নানা মহল থেকে। সরকারও দৃশ্যত এতে সাই দিয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেনারেল আজিজের অবৈধ সম্পদের তদন্ত চেয়ে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান দুদকের প্রধান কার্যালয়ে একটি আবেদন করেন। সেটি বৃহস্পতিবার কমিশন পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন সহ উপস্থাপন করার জন্য যাচাই বাছাই কমিটিতে পাঠায়। আইনজীবীর আবেদনে বলা হয়, দুর্নীতির অভিযোগে জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকা প্রতিবেদন প্রকাশ হওয়ার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী সহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনেও দেশের সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে দারুণভাবে। দেশের সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা দেখা দিয়েছে। জেনারেল আজিজ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর সেনাপ্রধান ছিলেন। এর আগে 2012 সাল থেকে 4 বছর সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। তিনি সেনাবাহিনীর সেনাপ্রধান থাকা অবস্থায় 2021 সালের ফেব্রুয়ারিতে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টারের মেইন শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগে বলা হয়েছে, তিনি সেনাবাহিনীর কেনাকাটায় তার ভাইদের কাজ পাইয়ে দেওয়ার জন্য বিপুল দুর্নীতির আশ্রয় গ্রহণ করেছিলেন। সূত্র জানায়, দুর্নীতির ছাড়াও সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে মিথ্যা তথ্য দিয়ে 2014 সালে তার ভাই হারিস আহমেদ জাতীয় পরিচয়পত্র NID নিয়েছিলেন। 2019 সালে তিনি NID নিজের ছবি পরিবর্তন করেন আর ওই ছবি পরিবর্তনের সুপারিশ করেছিলেন জেনারেল আজিজ। জেনারেল আজিজ তার আরেক ভাই তোফায়েল আহমেদ জোসেফের নামে 2টি NID নিয়েছেন। এর একটি মিথ্যা তথ্য দিয়ে তানভীর আহমেদ তানজিল নামে, অন্যটি নিয়েছিলেন তোফায়েল আহমেদ জোসেফ নামে। মিথ্যা তথ্য দিয়ে NID গ্রহণ ও একাধিক NID নেওয়া আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরপরও ওই 2 সহোদরের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়া জেনারেল আজিজ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার 3 ভাই খুনের মামলায় দণ্ডিত হন, তবে জেনারেল আজিজ সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সিলেটের 33 ইউনিয়ন প্লাবিত, পানিবন্দী 5.5 লাখ মানুষ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটে গত কয়েকদিন থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। বিশেষ করে উজানে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বেড়েছে। উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী 5টি উপজেলা। প্লাবিত উপজেলাগুলো হলো গোয়াইনঘাট, জয়ন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ। এসব উপজেলার 48টি ইউনিয়নের মধ্যে 33টি প্লাবিত হয়ে 5.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়েছেন। দুর্গত এলাকায় মানুষের জন্য 4টি উপজেলায় 215টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রতিটি উপজেলায় দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে 200 প্যাকেট করে শুকনো খাবার, 15 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যার হালনাগাদ তথ্য জানিয়ে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 1টি ব্যতীত সব 9টি ইউনিয়ন উজানের ঢলে বন্যা কবলিত হয়েছে। দুর্গত এলাকায় প্রায় 70,000 মানুষ পানিবন্দী রয়েছেন। দুর্গতদের জন্য 18টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে প্রায় 9% লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করেছেন। জেলা প্রশাসন থেকে প্রাপ্ত শুকনা খাবার তাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, রাতে দুর্গত এলাকার মানুষকে উদ্ধার ফায়ার সার্ভিসের সহায়তা চেয়েছিলাম। এছাড়া স্থানীয়দের সহযোগিতায় ইঞ্জিন নৌকা যোগে অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। জয়ন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উমে সালিম রুমাইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে উজানের ভারী বর্ষণ উপজেলার 6টি ইউনিয়নের 4টির বেশি প্লাবিত হয়েছে। এছাড়া
দরবস্ত ও চিকন্যাগুলো ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে। এসব এলাকায় অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন। এর মধ্যে দুর্গত এলাকায় 700 জন আশ্রয় কেন্দ্রে উঠেছে। উপজেলার মোট 48টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে। প্রয়োজনে সবগুলো স্কুলকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, গত রাতে পাহাড়ি ঢলে পরিস্থিতি খুবই নাজুক ছিল। অনেক জায়গা থেকে সাহায্যের জন্য ফোন এসেছে। আমরা যেভাবে পানি স্থানীয়দের নিয়ে মানুষকে উদ্ধার করে সহযোগিতা করেছি, এছাড়া দিনে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন, গত রাতে তুলনায় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এরপরও তারা কোনো সময় প্রয়োজনে সহযোগিতা দেবেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।